প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অনেকেই অনুরোধ করেছেন যে পার্টস অফ স্পিচের উপর লেসন দেওয়ার জন্য, সেজন্য আমি আজকে আপনাদেরকে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পার্ট ওয়ান লেসনটিতে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে আইডেন্টিফিকেশন ওর ইউজ অফ নাউন। আপনারা যারা ব্যাংক জব ইন্টারভিউ দিচ্ছেন, যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন, যারা ভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন অপশন করছেন, আপনাদের বিভিন্ন পরীক্ষায় আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন থাকে। সর্বোপরি আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই পার্টস অফ স্পিচের উপর আপনার ভালো দক্ষ থাকতে হবে। সেই জন্য আমি আজকের এই ধারাবাহিক লেসনটির পার্ট ওয়ানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই লেসন এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা এই গুরুত্বপূর্ণ বেসিক গ্রামার লেসনটি শেখার মাধ্যমে আপনি আপনার ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলকে আপনি ইম্প্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ আজকের পর্বে আপনারা শিখতে যাচ্ছেন আইডেন্টিফিকেশন ওর ইউজ অফ নাউন, নাউনের ব্যবহার সমূহ। আমরা জানি যে তিনভাবে পার্টস অফ স্পিচ শনাক্ত করা যায়। নাম্বার ওয়ান হচ্ছে সংজ্ঞা অনুযায়ী, নাম্বার টু সাফিক্স অনুসারে, নাম্বার থ্রি হচ্ছে বাক্যে শব্দের অবস্থান অনুসারে, অর্থাৎ সেন্টেন্সে ওয়ার্ডের অবস্থান অনুসারেও পার্টস অফ স্পিচ শনাক্ত করা যায়। আমি আজকে আপনাদেরকে যেহেতু নাউনের ব্যবহার সব প্র্যাকটিস করাচ্ছি, প্রথমে নাউনের যে ডেফিনেশন, নাউন কাকে বলে সেটি প্র্যাকটিস করাচ্ছি। লক্ষ্য করুন, কোনো কিছু নামকে নাউন বলে। নাম্বার টু, আমরা জানি যে সাফিক্স অনুসারে আপনি পার্টস অফ স্পিচ আপনি শনাক্ত করতে পারবেন। লক্ষ্য করুন যে আমরা জানি যে সাফিক্স হচ্ছে এক বা একাধিক বর্ণ বা বর্ণ সমষ্টি যা কোনো শব্দের শেষে বসে নতুন শব্দ গঠন করে, সেটি হচ্ছে সাফিক্স। যেমন লক্ষ্য করুন যে ইআর, ইআর সাফিক্স যোগ করে আপনি যে নতুন শব্দ গঠন হবে সেটি হচ্ছে নাউন। যেমন হেল্প, আমরা জানি এটি ভার্ব, এটির সঙ্গে আপনি ইআর, ইআর সাফিক্স যোগ করলে নতুন শব্দ গঠন হবে হেল্পার, এটি নাউন। যেমন ড্রিঙ্ক, আপনি ইআর যোগ করে ড্রিঙ্কার। যেমন খেল, ইআর যোগ করলে খিলার। লক্ষ্য করুন যে এম ই অ্যান্টি, আপনি কোনো শব্দের শেষে এম ই অ্যান্টি ম্যান সাফিক্স যুক্ত করে একটি নতুন শব্দ গঠন করতে পারবেন। যেমন লক্ষ্য করুন যে এগ্রি, এই ভার্বের সঙ্গে যদি আপনি ম্যান্ট সাফিক্স যুক্ত করেন তাহলে সেটি হবে অ্যাগ্রিম্যান্ট। যেমন গভর্ন, শাসন করা, আপনি এর সঙ্গে যদি ম্যান্ট সাফিক্স যুক্ত করেন তাহলে গভর্নমেন্ট। যেমন ডেভেলপ, ম্যান্ট সাফিক্স যুক্ত করলে ডেভেলপমেন্ট, নাউন হয়ে গেল। লক্ষ্য করুন যে ওয়ার, ওয়ার সাফিক্স যুক্ত করে আপনি কীভাবে নতুন নাউন গঠন করবেন। লক্ষ্য করুন, নতুন শব্দ অর্থাৎ নাউন তৈরি করবেন। যেমন ডেকোরেট, আপনি যদি ওয়ার সাফিক্স যুক্ত করেন তাহলে ডেকোরেটর। যেমন ট্রান্সলেট, আপনি যদি ওয়ার সাফিক্স যুক্ত করেন তাহলে ট্রান্সলেটর। যেমন নারেট, এই ভাবটির সঙ্গে আপনি যদি ওয়ার সাফিক্স যুক্ত করেন তাহলে ন্যারেটর বা ন্যারেটর, আপনি যেটি প্রনাউন্স করেন। আপনি এইভাবে সাফিক্স যুক্ত করে আপনি নাউন তৈরি করতে পারবেন। যেমন এস আই ও এন, সাফিক্স যুক্ত করে কীভাবে আপনি নতুন শব্দ অর্থাৎ নাউন আপনি তৈরি করবেন। লক্ষ্য করুন, যেমন এক্সটেন্ট, ইএক্সটিএনড এক্সটেন্ট, আপনি এস এন শান সাফিক্স যুক্ত করে এক্সটেনশান। যেমন সাসপেন্ড, আপনি শান সাফিক্স যুক্ত করে সাসপেনশান। কনভার্ট, যেমন আপনি শান সাফিক্স যুক্ত করে কনভার্সন। লক্ষ্য করুন আইইআর, আইইআর সাফিক্স যুক্ত করে আপনি কীভাবে নাউন তৈরি করবেন। লক্ষ্য করুন, যেমন মডিফাই, মডিফাই, আপনি আইআর যুক্ত করলে মডিফায়ার, মডিফায়ার, আপনি নাউন তৈরি করলেন। যেমন সাপ্লাই, আইআর সাফিক্স যুক্ত করলে সাপ্লায়ার। যেমন আই ও এন সাফিক্স যুক্ত করে আপনি কীভাবে নাউন গঠন করবেন, নতুন নাউন তৈরি করবেন। লক্ষ্য করুন, যেমন ডিসকাস, আপনি ভার্বটির সঙ্গে যদি আই ও এন যুক্ত হন তাহলে ডিসকাশন। যেমন এক্সপ্রেস, আপনি যদি আই ও এন সাফিক্স যুক্ত করেন তাহলে এক্সপ্রেশন। লক্ষ্য করুন, যেমন আপনি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করেও আপনি নাউন তৈরি করতে পারবেন, তবে এখানে শর্ত প্রযোজ্য। যেমন সুইম,
এস ডাব্লিউ এম সুইম ভার্বের সঙ্গে যদি আপনি আইএনজি যুক্ত করেন তাহলে এটি জেরান্ড হয়ে যাবে, এটি নাউন হবে। যেমন সুইমিং, যেমন আর ইয়ার রিড, এই ভার্বের সঙ্গে যদি আপনি আইএনজি যুক্ত করেন তাহলে এই জেরান্ডটি রিডিং, এটিও নাউন হয়ে গেল। লক্ষ্য করুন, আইডেন্টিফিকেশন ওর ইউজ অফ নাউন, আপনি নাউনের যে বিভিন্ন ব্যবহার আছে সেগুলি প্রেস করা আছে। লক্ষ্য করুন, নাম্বার ওয়ান যে রুলটি সেটি হচ্ছে নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে। আমরা জানি যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। আমি আবার বলছি, ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। সো নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে। এক্সাম্পল ফলো করুন, যেমন মিশুক ইজ আ ট্যালেন্টেড বয়, মিশু একজন মেধাবী ছেলে। আপনি যে প্রশ্ন যে কে মেধাবী ছেলে, মিশুক। সো এই মিশুক যে নাউনটি, এটি বাক্যে লক্ষ্য যে এটি ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে। ইজ হচ্ছে ভার্ব, সো মিশুক একজন মেধাবী ছেলে, এই ইজ হচ্ছে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হিসেবে আপনি যে মিশুক নাউনটি কাজ করে। যেমন পরের যে এক্সাম্পল ফলো করুন, মাসুম রিডস এ বুক, মাসুম রিডস এ বুক, মাসুম একটি বই পড়ে, কে বই পড়ে, মাসুম, রিড হচ্ছে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হিসেবে এই যে নাউন মাসুম ব্যবহৃত হয়েছে। যেমন পরের যে এক্সাম্পলটি, মবিন ইটস রাইস, মবিন ভাত খাই। আপনি প্রশ্ন করুন যে কে ভাত খাই, মবিন ভাত খাই, সো মবিন এই নাউনটি ইট ভার্বের সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। নাম্বার টু যে রুলটি সেটি হচ্ছে নাউন ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে। আমরা জানি যে ট্রান্সিটিভ ভার্ব মিন্স হচ্ছে সকর্মক্রিয়া। যেমন লক্ষ্য করুন যে হি ইটস রাইস, সে ভাত খাই। আপনি অবজেক্ট মিন্স হচ্ছে কর্ম। আমরা জানি যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। হি ইটস রাইস, সে ভাত খায়। আপনি যদি এবার করে প্রশ্ন করেন যে সে কি খায়, ভাত খায়, এই যে রাইস, এটি হচ্ছে ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। যেমন সি ড্রিঙ্কস টি, সে চা পান করে, সে কি পান করে, চা পান করে। সো এই যে লক্ষ্য যে টি হচ্ছে এই ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার থ্রি যে রুলটি সেটি হচ্ছে নাউন প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে। নাম্বার থ্রি রুলটি লক্ষ্য করুন, যেমন দ্য বয় ইজ ফন্ড অফ মিল্ক, ছেলেটি দুধ খেতে ভালোবাসে, দ্য বয় ইজ ফন্ড অফ মিল্ক। লক্ষ্য করুন যেখানে ফন্ড অফ মিল্ক, এই যে অব হচ্ছে প্রেপোজিশন, সো লক্ষ্য করুন যে প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন কাজ করে, যে মিল্ক হচ্ছে নাউন, এটি প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। যেমন লক্ষণ, আই লুক ফর ওয়াটার, আই লুক ফর ওয়াটার। লক্ষণ যে ফর হচ্ছে প্রেপোজিশন, ওয়াটার হচ্ছে নাউন, সুতরাং নাউন প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। যেমন উই শুড ডিপেন্ড অন আল্লাহ, আমাদের আল্লাহর উপর নির্ভর করা উচিত। সো এখানে লক্ষণ যে অন হচ্ছে প্রেপোজিশন, সো প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে এই যে আল্লাহ এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার ফোর যে রুলটি সেটি হচ্ছে নাউন অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। আমরা জানি কমপ্লিমেন্ট হিসেবে হচ্ছে পূরক বা সম্পূরক, অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে যিনি বা যাহা অতিরিক্ত তথ্য প্রদান করে সেটি হচ্ছে কমপ্লিমেন্ট। লক্ষণ যেখানে উই ম্যাড হিম ক্যাপ্টেন, আমরা তাকে দলনেতা বা অধিনায়ক বানিয়েছিলাম। কারা বানিয়েছিল, আমরা। সো কাকে বানিয়েছিলাম, তাকে, এই তাকে হচ্ছে, হিম হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে লক্ষণ যে ক্যাপ্টেন, অবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে ক্যাপ্টেন। সো অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন কাজ করে, ক্যাপ্টেন হচ্ছে নাউন, এখানে অবজেক্ট হচ্ছে হিম, লক্ষণ যে নাউনের অবজেক্ট হিসেবে এখানে নাউনের অবজেক্ট হিসেবে ক্যাপ্টেন ব্যবহৃত হয়েছে। সো আপনি সর্বদা মনে রাখতে হবে যে নাউনের অবজেক্টের কমপ্লিমেন্ট, নাউনের অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, নাউন অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। যেমন লক্ষণ যে দ্য ইলেক্টেড হার চেয়ারম্যান, দ্য ইলেক্টেড হার চেয়ারম্যান, এখানে লক্ষণ যে হার হচ্ছে অবজেক্ট, এই হারের কমপ্লিমেন্ট হচ্ছে চেয়ারম্যান। সো নাউন অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। নাম্বার ফাইভ যে রুলটি সেটি হচ্ছে নাউন লিঙ্কিং ভার্ব এর কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। যেমন লক্ষণ হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব হচ্ছে শি ইজ আ স্টুডেন্ট, এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব।
লক্ষ্য করুন যে লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হচ্ছে এই যে আ স্টুডেন্ট, এটি হচ্ছে কমপ্লিমেন্ট। যেমন হি ইজ আ টিচার, এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এখানে অ্যা টিচার হচ্ছে কমপ্লিমেন্ট। সো সর্বদা মনে রাখবেন যে নাউন লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। ভিউয়ার্স লক্ষ্য করুন নাম্বার সিক্স যে রুলটি, পসিভ কেস। আমরা জানি পসিভ কেস হচ্ছে মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইটস এটসেট্রা। অর্থাৎ পসিভ কেস এর পরে ওয়ার্ডটি সাধারণত নাউন হয়। আপনাকে সর্বদা মনে রাখতে হবে যে পসিভ কেসে যে পরে যে ওয়ার্ডটি থাকবে এই ওয়ার্ডটি সাধারণত নাউন হবে। যেমন এক্সাম্পল করুন, দিস ইজ মাই পেন্সিল, দিস ইজ মাই পেন্সিল, ইজ মাই হচ্ছে পসিভ কেস, সো পরের যে ওয়ার্ডটি এটি ডেফিনেটলি এটি হচ্ছে নাউন, পেন্সিল। যেমন ইট ইজ আওয়ার কান্ট্রি, ইট ইজ আওয়ার কান্ট্রি, আওয়ার হচ্ছে পসিভ কেস, সো পসিভ কেসের পরের যে ওয়ার্ডটি সেটি হচ্ছে কান্ট্রি, সেটি হচ্ছে নাউন। পরে যে রুলটি ফলো করুন নাম্বার সেভেন যে রুলটি, আর্টিকল এর পরে ওয়ার্ডটি সাধারণত নাউন হয়। আপনাকে সবাই মনে রাখতে হবে যে আর্টিকলের পরের যে ওয়ার্ডটি থাকবে সেটি সাধারণত নাউন হয়। যেমন এক্সাম্পল ফলো করুন, দ্য অনেস্টি অফ হাজি মোহাম্মদ মোহসিন ইজ নোন টু অল, দ্য অনেস্টি অফ হাজি মোহাম্মদ মোহসিন ইজ নোন টু অল। এখানে লক্ষণ যে অনেস্টি হচ্ছে এই যে লক্ষণ, দা হচ্ছে আর্টিকল, এরপর যে ওয়ার্ডটি সেটি নাউন, অনেস্টি। আমরা জানি যে অনেস্ট হচ্ছে অ্যাজেকটিভ আর অনেস্ট হচ্ছে নাউন, সো দা হচ্ছে আর্টিকল, সো আর্টিকলের পরে ওয়ার্ডটি এই যে অনেস্টি সেটি অবশ্যই নাউন। সো আপনাকে সর্বদা মনে রাখতে হবে যে আর্টিকলের পরে ওয়ার্ডটি সাধারণত নাউন হবে। নাম্বার এইট যে রুলটি সেটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রাউন। আমরা জানি ডেমনস্ট্রেটিভ প্রাউন আমি সংক্ষেপে লিখেছি দিস, দ্যাট, দিস, দোজ। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রাউন এর পরের ওয়ার্ডটি সাধারণত নাউন হয়। যেমন লক্ষণ যে দোজ বুকস ওয়ার ফুল অফ ইনফরমেশন, ওই বইগুলি তত্ত্বে পরিপূর্ণ ছিল, সো এখানে দোজ হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রাউন। নাম্বার নাইন যে রুলটি সেটি হচ্ছে ডিটারমাইনার এর পরে ওয়ার্ডটি সাধারণত নাউন হয়। আপনি এক্সাম্পল করুন, যেমন ওয়েট হিয়ার ফর এ ওয়াইল, লক্ষণ যে এই যে আ ডিটারমাইনেন্ট এটির পরে যে ওয়ার্ডটি ওয়াইল, লক্ষণ যে ডিটারমাইনের পরের ওয়ার্ডটি ওয়াইল এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন আই ওয়ান্ট সাম মানি, লক্ষণ যে সাম ডিটারমাইনের এর পরে যে ওয়ার্ডটি মানি এটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন গিভ মি সাম মিল্ক, লক্ষণ যে সাম যে ডিটারমাইনেন্টটি এটির পরে মিল্ক নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। সো সবার আগে মনে রাখতে হবে যে ডিটারমাইনের পরের ওয়ার্ডটি সাধারণত নাউন হয়ে থাকে। ভিউয়ার্স নাম্বার টেন যে রুলটি ভেরি ইম্পর্টেন্ট, লক্ষণ যেমন নাম্বার টেন রুলটি হচ্ছে নাউন কেস ইন অ্যাপোজিশন হিসেবে কাজ করে। কেস ইন অ্যাপোজিশন কী আমি নিচে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি। লক্ষ্য করুন, যেমন যখন দুটি নাউন পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনের অ্যাপোজিটিভ বা কেস ইন অ্যাপোজিশন বলে। এক্ষেত্রে দ্বিতীয় নাউনটি প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। আপনি সর্বাগে মনে রাখবেন যে যখন দুটি নাউন পাশাপাশি বসে একই ব্যক্তি অবস্থাকে বোঝায় তখন দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনের অ্যাপোজিটিভ বা কেস ইন অ্যাপোজিশন বলে। এক্ষেত্রে দ্বিতীয় নাউনটি প্রথম নাউনের নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। এখানে একটি সহজ এক্সাম্পল দিয়েছি লক্ষণ, যেমন মিস্টার শিমুল ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমি ইজ এ রাইটার। তখন যে ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমি, এই নাউন ফ্রেজটি প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে। অর্থাৎ দ্বিতীয় নাউনটি প্রথম নাউনকে নির্দেশ করেছে। সো এটি কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। আমরা জানি যে কেস ইন অ্যাপোজিশনে প্রথম নাউনের পরে কমা এবং দ্বিতীয় নাউনের পরে কমা হবে। ভিউয়ার্স নাম্বার ইলেভেন যে রুলটি সেটি হচ্ছে নাউন নাউনের অ্যাজেটিভ হিসেবে কাজ করে। অর্থাৎ পাশাপাশি দুটি নাউন থাকলে প্রথম নাউনটি অ্যাজেটিভ হয় এবং দ্বিতীয় ওয়ার্ডটি নাউন হিসেবে গণ্য হয়। এক্সাম্পল ফলো করুন, যেমন মাই মাদার ইজ আ স্কুল টিচার, লক্ষ্য করুন যে এখানে স্কুল নাউন, টিচার এটিও নাউন। সো দুটি
নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটি হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি হবে নাউন। সো এই যে স্কুল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, টিচার হচ্ছে নাউন। সো আপনি সবার আগে মনে রাখবেন যে নাউন নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অর্থাৎ পাশাপাশি দুটি নাউন থাকলে প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হয় এবং দ্বিতীয় ওয়ার্ডটি নাউন হিসেবে গণ্য হয়। দ্বিতীয় যে এক্সাম্পলটি ফলো করুন, রাফি ইজ এ ট্যাক্সি ড্রাইভার, রাফি ইজ আ ট্যাক্সি ড্রাইভার। লক্ষণ যে এখানে ট্যাক্সি এটি হচ্ছে নাউন, ড্রাইভার এটিও নাউন। সো দুটি নাউন পাশাপাশি বসেছে, প্রথম নাউনটি হবে অ্যাডজেক্টিভ, ট্যাক্সি হচ্ছে অ্যাডজেক্টিভ, ড্রাইভার হচ্ছে নাউন। যেমন ইট ইজ আ স্কুল বাস, স্কুল নাউন, বাসও নাউন। সো দুটি নাউন পাশাপাশি বসেছে, প্রথম নাউনটি স্কুল হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্বিতীয় হচ্ছে নাউন। নাম্বার টুয়েলভ যে রুলটি সেটি হচ্ছে দুটি প্রেপোজিশনের মধ্যে ওয়ার্ডটি সাধারণত নাউন হয়। আপনি সবার আগে মনে রাখবেন যে দুটি প্রেপোজিশনের মধ্যে ওয়ার্ডটি সাধারণত নাউন হয়। এক্সাম্পল ফলো করুন, যেমন হি ওয়ান্ট টু মার্কেট ইন অর্ডার টু বাই কম্পিউটার। লক্ষণ করুন যেখানে ইন, ইন হচ্ছে প্রেপোজিশন, টু হচ্ছে প্রেপোজিশন। সো মাঝখানে যে ওয়ার্ডটি অর্ডার এটি হচ্ছে নাউন। সো দুটি প্রেপোজিশনের মধ্যে ওয়ার্ডটি সবসময় নাউন হবে। যেমন পরে যে এক্সাম্পলটি, দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। এখানে ইন ফ্রন্ট অফ, ইন হচ্ছে প্রেপোজিশন, অফ হচ্ছে প্রেপোজিশন, মাঝখানে যে ফ্রন্ট এটি হচ্ছে, এই ওয়ার্ডটি হচ্ছে নাউন। পরের এক্সাম্পলটি ফলো করুন, হি সাকসিডেড বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, হি সাকসিডেড বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। লক্ষণ যে বাই ডিন্ট অফ, বাই হচ্ছে প্রেপোজিশন, অফ হচ্ছে প্রেপোজিশন, এই যে ডিন্ট এটি হচ্ছে নাউন। সো দুটি প্রেপোজিশনের মধ্যে ওয়ার্ডটি সাধারণত নাউন হয়। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অব কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 21 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে লেসনটি প্র্যাকটিস করেছি। আপনারা যারা বইটি সংগ্রহ করেছেন আপনারা 21 পৃষ্ঠা খেলে চর্চা করুন, তাহলে খুব সহজে আপনি লেসনটি শেখার মাধ্যমে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল ইম্প্রুভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিল দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকা বলতে দক্ষ হচ্ছে, তাহলে আপনার আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অব কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ সহ বাংলাদেশ খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রছাত্রী সহ যে কোনো শ্রেণীবিভাগের মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। বাংলাদেশে পাঠক যদি বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে দেবেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি ভারতের পশ্চিমবঙ্গে মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ করছেন, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে রাখতে হবে। নাম্বারটি হচ্ছে 9733196010। ইন্ডিয়া পাঠকরা পশ্চিমবঙ্গে মালদায় থেকে বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আরেকটি বিষয়, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সংযুক্ত হতে চান, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা এখন বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করেন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা, আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও, টেক কেয়ার, বাই বাই।